একটু আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, কারণ আপনি যেটি জানতে পেলাম যে আপনি স্কাউটের সঙ্গে কাজ করতেন, এখানে আসার পর আমরা যে প্রতিবন্ধকতা দেখেছি যে অনেক জায়গায় কিন্তু রাস্তা জড়ো হয়ে বলছে এদিকে দেন এদিকে দেন এদিকে সমস্যা, কিন্তু আপনি কিন্তু আমাদেরকে থামিয়ে দিয়ে আসলে যেখানে মানুষ সমস্যা সেদিকে নিয়ে যাওয়ার এই যে প্রবণ এই যে ইচ্ছা শক্তিটা, আসলে যারাই এখন এই ত্রাণ একটু ঘুরে যদি বলেন যে ত্রাণ যারা আসলে দিতে আসবে এই বুড়িচং এই এলাকাতে কুমিল্লার, সে আসলে এখানে তো পানিও বাড়ছে, এখন আবার নতুন করে পানি বাড়ছে, আসলে আপনি কিভাবে আসলে কিভাবে আসলে তাদের কার্যক্রমটা চালানো উচিত বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এখানে নতুন করে পানি বাড়তেছে না, পানি বিগত বৃহস্পতিবার রাতে যখন ঘুমটি বাদ ভাঙে সোনন দিয়ে কুড়িচুঙের, তখন হচ্ছে ওই অঞ্চলে মানুষ ঘুমেছিল, প্রচুর মানুষ মারা যায়, অ্যান্ড হচ্ছে পানি তোলা যায় পুরো গ্রাম ইউনিয়ন, পরক্ষণে এই পানিটা ঘুরা এই আমাদের এখানে আসতেছে। আমাদের এখানে বিগত পানি হয় নাই, কিন্তু এই ঘুমতিরে পানি এখনও কমতেছে না, ওই পানিটা এদিকে ধাক্কা দিতেছে। আগে পূর্ব থেকে পশ্চিম দিকে পানি গেছে, এখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঢুকতেছে, আবার ইন্ডিয়া পানিটা নামতেছে। আর এখানে ট্রাম নিয়ে যে সমস্যাটা সেটা হচ্ছে মেইন রোডে আইসা ওইখানে মানুষের প্রলোভনের কথা শুনে ট্রামগুলো এখানে দিয়ে চলে যায়, কিন্তু এত দূর থেকে মানুষ লং করে জার্নি করে আসে, আইসা কি করে রাস্তা দিয়ে যায় একটু পরিশ্রমের জন্য, কিন্তু রেলের ওই পাশে মানে যারা নিচু অঞ্চল ওইখানে রাস্তার শিবিরগুলো পানিবন্দি, ওইখানে আমরা মানে কেউ যাচ্ছে না, একটু কষ্ট হবে বিদায় বা তথ্যের অভাবে। সো আমি বলবো যারাই এখানে আসবে, এখানে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে এদের সাথে যোগাযোগ করে যেদিকে যাওয়া দরকার ওদিকে যাওয়া উচিত। আচ্ছা, তবে সেই স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন তাদের সঙ্গে আসলে যোগাযোগ করার উপায়টা কি? হ্যাঁ, স্বেচ্ছাসেবী সংগঠনের যোগাযোগ করতে হলে আপনারা অবশ্যই ফেসবুকে একটা পোস্ট দিয়ে আসবেন, যে চেক ইন দিয়ে আসবেন বুড়িচং বা সংকুচে চেক ইন দিয়ে আসলে হয় কি, আমাদের এখানে যারা আমরা ফেসবুক ইউজার আমরা আপনাদের চেকিংগুলো দেখবো, দেখলে আমরা তাছাড়া আপনারা আমাদের এখানে ঢোকার আগে একটা কাজ করতে পারেন, আমাদের ইউনিয়ন যে যারা দায়িত্বে আছে মেম্বার এদের সাথে যোগাযোগ করলে হয় কি ওনারা সাথে সবই দলগুলোর নাম্বারগুলো দিয়ে দিবে আপনাদেরকে, এটা খুবই ইজি। আচ্ছা, তো আমরা তো পর্যাপ্ত পরিমাণের খাবারের গাড়ি ঢুকতে দেখছি এবং শুধু রাস্তার আশেপাশে খাবার দিয়ে চলে যাচ্ছে বাজারে বা বিভিন্ন রাস্তায় মেইন রোডে, আসলে অহেতু কারণ হচ্ছে রাস্তার পাশে যারা আছে রাস্তার পূর্ব পাশে এটা সীমান্ত অঞ্চল, ওইখানে এখনো পানি উঠে নাই, এদের আমাদের ঘরে এখনো চাল মজুদ আছে, তরকারি মজুদ আছে, সবকিছু মজুদ আছে, আমরা পানি দেখা পাই না এখন বাড়িতে, কিন্তু রাস্তার এই পাশের অবস্থা খুবই ভয়াবহ, মানে এটি পশ্চিম পাশ আর কি, রেলের পশ্চিম পাশ, রেলের পূর্ব পাশে যারা আছে এরা আমাদের আমাদের আত্মীয় স্বজন, এরা আমাদের এখানে চলে গেছে। পূর্ব পাশে এলাকার নাম কি আর পশ্চিম পাশের এলাকা? পশ্চিম পাশে হচ্ছে পূর্ণমুটি আছে, লরিবাগ আছে, পাঁচরা নোয়াপাড়া আছে, রাজাপুর নোয়াপাড়া, যেগুলোতে ক্ষতিগ্রস্ত, আর বিশেষ করে পূর্ণমুটি পূর্ব পাড়া যেটা উত্তর পূর্ব পাড়া যেটা সেটা আসলে তাদের গ্রাম থেকেও বঞ্চিত, কারণ তাদের গ্রামে মেন রোড অনেক দূরে গ্রাম থেকে, তারা বঞ্চিত একটা জনপদ যার জন্য এরা সব দিকে বঞ্চিত। তো আমরা আসলে বিগত দিনে কাজ করছি বিদায় আমাদের একটা অভিজ্ঞতা আছে, সেই জন্য আপনাদেরকে এই সহযোগিতা করলাম, দেন আমি টায়ার হওয়ার পরও আপনাদেরকে সহযোগিতা করার জন্য আসছি এখানে কিন্তু সঠিক জায়গায় তারাগুলো যাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে অবশ্যই। ভাইয়া, একটু আরেকটা বিষয় হচ্ছে যে আপনি তো পেশায় একজন কর্মজীবী, হ্যাঁ, আপনি সোশ্যাল মিডিয়া সোশ্যাল ওয়ার্কের সঙ্গে আগে থেকে জড়িত, একটু আপনার পরিচয়টা যদি একটু বলেন যে এখন বর্তমানে কিসের সঙ্গে যুক্ত আছেন? আমি রকিবুল হাসান উজ্জ্বল, আমি মাস্টার্স কমপ্লিট বিকুবুলিয়া ভিক্টোরিয়া কলেজ থেকে, অ্যান্ড আমি বর্তমানে ইসলামী ব্যাংকে আছি কর্মরত ক্যাশিয়ার হিসেবে। ধন্যবাদ আপনাকে। আমরা একদমই পানির মাঝখান দিয়ে বুড়িচং দিয়ে আমরা একদম খুবই দেখুন একদম খুবই কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবাই দোয়া করবেন। এটি হচ্ছে বুড়িচং দিয়ে ওই যে পানি নাই সামনে, আমরা বুড়িচং শঙ্কুচাইলে চলে এসেছি, কুমিল্লা শঙ্কুচাইল বুড়িচং, এখানে কিন্তু প্রচুর প্রাণী প্রবাহিত হচ্ছে, তো ইনশাল্লাহ আমরা এসে এখানে আমাদের কার্যক্রম চালানোর জন্য মালামাল নিয়ে নামতেছে। এখানে খুবই 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 সংকটময় অবস্থার মধ্যে দিয়ে এখানকার মানুষ রাস্তায় পানি, হ্যাঁ, অনেক পানি দিয়ে আমরা অতিক্রম করে আসছি, তারপরে এখান থেকে মালামাল নেমে যাচ্ছে, তারপরে আমরা ইনশাল্লাহ রাতে এখান থেকে নৌকার মাধ্যমে মালামালগুলো আমরা চেষ্টা করতেছি। আমরা আপনাদের যারা আমরা এখান থেকে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন শঙ্কুচাইল বুড়িচং কুমিল্লা
এখানে আমরা যে রাস্তাটি দিয়ে এর মধ্যে আসলাম এই রাস্তাতেও কিন্তু সমানে পানি এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, অর্থাৎ পানির কিন্তু প্রচুর স্রোত রয়েছে। তো আমি আসলে ব্যক্তিগতভাবে যেটি বলবো যে খাবারের সংখ্যা প্রচুর লক্ষ্য করেছি, অনেকে খাবার নিয়ে আসছে, তবে একটু যদি শিশুদের খাবার কিংবা মেডিসিন, আর অনেকে হয়তোবা ভাবছেন যে যে জায়গাগুলো তো পানি নেমে গেছে হয়তোবা সেই জায়গাগুলো নিরাপদ হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি আসলে নিরাপদের বিষয়টি নয়, কারণ এখন কিন্তু শিশু বাচ্চা যেগুলো রয়েছে এবং প্রচুর এই যে জায়গাগুলি বুড়িচং যেটি রয়েছে বুড়িচং রোড শঙ্কুচাইল এই অঞ্চলে কিন্তু পানি আবারও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে আর যারা আসলে ত্রাণ দিতে আসবেন আমি বিশেষ করে বলবো যে পানিতে নেমে যে সাহসিকতার, হ্যাঁ সাহসিকতা নেবেন, তো সেখানে অবশ্যই আপনারা আপনাদের নিজেদের সেফটি আগে লাইফ জ্যাকেট, আমার জ্যাকেটটা কই, লাইফ সাপোর্ট জ্যাকেট অবশ্যই আপনারা আপনাদের নিয়ে আসতে, আমারটা কই, আমারটা আছে তো, আমারটা লাগবে তো, আমারটা কই, কারণ পানিতে নামবো যারা, আমাদের তো আরো আছে, কয়টা ছিলেন, কয়টা হইলো, হ্যাঁ নিশ নিশ পাইছে, তো আমরা ইনশাল্লাহ এখানে আমরা সাঁতার জানি খুব ডিয়ারিং ভাবে, আপনারা নিশ্চয় শুনতে পেলেন যেটি হচ্ছে যে রকিব ভাই তিনি আসলে হঠাৎ করে যখন দেখছিলাম যে আমাদের চারপাশ থেকে ঘিরে ধরছিল ত্রাণের জন্য, তখন আসলে উনি বাইকে চড়ে এসে কিন্তু আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে, এবং আমরা যাতে করে যে কষ্ট করে আসলে ঢাকা থেকে আসছি আমরা যেন আমাদের, আমরা যেন আসলে আমাদের সঠিকভাবে যে কার্যক্রমটি সেটি যেন সারতে পারি সেই জন্য রকিব ভাই কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা বুড়িচং এর এখানে শঙ্কুচাইল বুড়িচং কুমিল্লা প্রচুর পানি প্রবাহিত হচ্ছে এখনো পর্যন্ত, এখানে বন্যা পরিস্থিতি কিন্তু কোনোভাবেই স্বাভাবিক হয়নি, আর অবশ্যই আপনারা আপনাদের নিরাপত্তার সঙ্গে জানি করবেন, এবং আসলে এত কষ্ট করে যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা সঠিকভাবে যেন খাবারগুলো পৌঁছাতে পারেন, ওষুধ পৌঁছাতে পারেন বা সঠিক সেবা প্রদান করতে পারেন, সেজন্য এখানকার লোকজনের সঙ্গে এসে আগে বুঝ পরামর্শ করবেন, কারণ আপনাদেরকে বিভিন্নভাবে অ্যাঙ্গেল থেকে বিভিন্ন মোড়ে বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায় আপনাকে প্রভাবিত করতে পারে যে আপনারা এখানে দেন এখানের মানুষ প্রবলেমে আছে, এইভাবে হয়তোবা আপনার এই জার্নিটি বা আপনাকে ক্ষতিগ্রস্ত, আপনাই হয়তো সঠিক ইচ্ছাটি আপনার পূরণ নাও হতে পারে। তো এই ছিল আমাদের আসলে শঙ্কুচাইল বুড়িচং কুমিল্লার থেকে সর্বশেষ আমার এই ভিডিওটি।